ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের 150তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের অন্নদা বোর্ডিং মাঠে এর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমিন, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাকওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ের কবির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি চৌধুরী মন্টু, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে জেলার 5 উপজেলার শতাধিক অংশগ্রহণকারীদের মধ্য থেকে 15 সেরা অ্যাথলেটের মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পায়।